আজকে আমাদের দেশের তেলের দাম সমস্ত জিনিসের দাম বাড়ার পরে একজন মন্ত্রী বলতে চায় বল বলিছে আমরা ব্যস্ত আছি এখন এই দেশ কারা চালাচ্ছে যে ব্যস্ত মারার পরে তো ব্যস্ত হবে জানতে পারছি তো কারো ব্যস্ত যাবার কোনো আদেশ আছে না হুকুম আছে না আল্লাহ আমরা তো কোনো হুকুম নিয়ে মারার পরে ব্যস্ত এই দেশ কারা চালাচ্ছে এই দেশে এই দেশ কারা নেতৃত্ব দিচ্ছে একটা জিনিস বলা গেছে যে এই দেশ মানুষ আমরা আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে আমরা এই দেশে একদিন সেগুলি মারা যাব মারার পরে দরজর ব্যস্ত ওখানে তাই পরিচয় হবে নাকি আমরা জানতে পারতে আমাদের ব্যস্ত হয়ে যাচ্ছে নাকি এখন এই দেশ যারা এই দেশ যারা চালাচ্ছে তারাই বলছে যে মানুষের উগ্রবাদী ছাড়াই গেছে তারাই বলছে আমাদের খুব ভালো লেগে আগে আমাদের ব্যক্তবাদী শুনতে খারাপ লেগেছে কিন্তু ওনারাই বলছে যে এই কথা যে মানুষের উগ্রবাদী দেশ মনে দ্রব্য মূল্য এত দাম বেঁচে গেছে মানুষ নিঃশ্বাস ছাড়াই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারাই যারা আমরা বলছি আজকে আমেরিকি লোক ছিল এখন নাই কাদের সিদ্দিকি ওনার বক্তব্য যদি শোনায় তাহলে আমাদের বক্তব্য আর লাগতেছে না উনি যে বক্তব্য দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে তাতে আমাদের বক্তব্য খুব লাগতেছে না নাকি ওগুলি শোনা আছে না বক্তব্য ইতিমধ্যে বক্তব্য দিচ্ছে হ্যাঁ বলছি যে একটু ধৈর্য ধরেন ওনার বক্তব্যটা ধৈর্য ধরেন আল্লাহ বিচার কি কি করবে কিন্তু ধৈর্য ধৈর্য আমরা ধরে আছি তো 14 বছর ধরে আছি নাকি এখন আর সময় আল্লাহ রহমত হতে সময় এসে যাচ্ছে আমরা আমাদের কাজ আমরা যেটা আন্দোলন করা দরকার আমাদের এখন যে মাঠে থাকতে হবে মাঠে থেকে আমাদের কাজ আদায় করে দিতে হবে ছিন্ন হয়ে যাবে আমরা শান্তিভাবে মিছিল মিটিং করব আমাদেরকে বাধা দেবে না পৌরসভা যাবে আমাদের দাবি থাকবে আমরা তো উচ্ছৃঙ্খল কিছু করবো আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নামবো এটা তো আমরা আমরা কোনো গন্ডগোল কিছু কিছু করতে খুব কমে লেগে যাবে না আমাদের আমাদের আমরা সাধারণ জনগণ আমরা দেশের আমরা রাজনীতি করি রাজনীতি থাকবে যার যার সুবিধা অসুবিধা জানি সে আমরা বলবো এখানে তো আমাদের বাধা দেবার কিছু নেই আমরা তো কারোর সাথে গন্ডগোল করতে রাজপথে বেরোয় আমরা শান্তিভাবে মিছিল মিটিং করবো আমাদের কাজে কোনো বাধা নাই আমাদের কোনো সমস্যা নেই